Hi. Hi. Hello viewers, assalamu alaikum and welcome back to my another videos. Tagi apnara dekhechen mukta double double hi hello. নিজে দেখতে পাচ্ছি সে ঘুমিয়েছিল মানে খুবই ক্লান্ত আসলে ক্লান্ত দুপুর এবং আমরাও খুব ক্লান্ত চলুন এখন কথা না বাড়িয়ে ঝটপট আমরা মেনুটা দেখে নেই তো আজ হচ্ছে আমরা যে খাবারগুলি অর্ডার করব আপনাদের শুধুমাত্র সেই মেনুগুলি দেখানোর চেষ্টা করব তো আমরা হচ্ছে যে যেহেতু কাবাব খেতে এসেছি তো কাবাবের অর্ডার করব অবশ্যই মানে আমরা হচ্ছে যে জুসের অর্ডার করেছিলাম বাকলাভা আর হচ্ছে যে একটা প্ল্যাটার এটা মিক্সড কাবাবের প্ল্যাটার একটা বড় একটা ছোট ছোটটার দাম হচ্ছে যে 850 টাকা আর বড়টার দাম হচ্ছে 1550 টাকা এটা কিন্তু 1:2 তো খাবারে অর্ডার করে চলুন আমরা ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই এখানে আল্লাহু লেখা একটা শোপিস ছিল আর এখানে বেশ কিছু ল্যাম্প রয়েছে তারপর হচ্ছে যে উপরেও ছোট ছোট কিছু ল্যাম্প রয়েছে কি ব্যাপার সবাইকে কনফিউজড যে আমরা এখন কোথায় এসেছি আপনাদের নাম বলিনি আমরা হচ্ছে আজ এসেছি বনানী টার্কিশ বাজার অবশ্য ডেকোরেশনটা দেখে অনেকেই বুঝেছেন আর এই টার্কিশ বাজারে কিন্তু বেশ কিছু রিভিউ রয়েছে তো চলুন এদের কিছু প্লেট আর বাটিগুলি দেখি এখানে একটা এই বাটিটার দাম হচ্ছে 1550 টাকা মানে ছোট বাটিটার দাম 1550 টাকা হলে অবশ্যই বড়গুলোর দাম আরো বেশি হবে তো এই মানে এই কালারফুল জিনিসগুলো দেখে আসলে আমার খুব ভালো লাগছিল দেখতে বেশ আকর্ষণ বোধ করছিলাম এগুলো কেনার জন্য তো দাম বেশি দেখে আসলে কিনতে পারলাম না তো যে বলে না স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তো আমার বিষয়টা হচ্ছে যে ওরকম আমার কেনার স্বাদ আছে কিন্তু আমার হচ্ছে সাধ্য নাই তো তাতে কোনো সমস্যা নাই ভিতরটা ঘুরে ঘুরে দেখে হচ্ছে যে মানসিক একটা শান্তি নেই কিছু দরদরি করা যাবে না ঠিক আছে শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা এই পাশটা হচ্ছে উপরের দিকে বেশ কিছু ঘর সাজানোর জন্য আর আল্লাহর নাম লেখা সবিজ রয়েছে আর এখানে বড় একটা ঝাড়বাতি রয়েছে এগুলো আসলে খুব এক্সপেন্সিভ তো আল্লাহ যদি কখনো আমাকে সামর্থ্য দেয় তাহলে ইনশাল্লাহ আমি ওগুলো কিনতে পারবো তো আপাতত হচ্ছে দেখেই খুশি হই এখানে একটা তরল রয়েছে তো তরলটি দেখে হচ্ছে মুঘল আমলের আমার হচ্ছে যে রাজা বাদশাহদের কথা মনে পড়ে গেল এইখানে জুবিনকেও পাহারা দিতে হচ্ছে কারণ এখানে খুব সবই সিরামিক্সের জিনিস ওর হাত থেকে পড়ে গেলে ভেঙে গেলে হয়তো আমাদের এটার জন্য একটা জরিমানাও দিতে হতে পারে এখানে মুক্তা আর জুবিন এই যে বলতে বলতে রাজাদের ড্রেস তারা পরা শুরু করে দিয়েছে তাদের দেখে হচ্ছে মনে হচ্ছে যে মুঘল কোনো সম্রাট তো এই সুযোগে আমি ওদের কিছু ছবি নিয়ে নিলাম এই টার্কিশ বাজার নিয়ে আসলে নতুন কিছু বলার নেই তারপরে অ্যাড্রেসটা আর একবার দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য যারা এখনও আসেননি তারা অবশ্যই আসবেন ঘুরে দেখবেন এটা হচ্ছে বনানী রোড নাম্বার হচ্ছে 13C আর হাউস নাম্বার হচ্ছে 48E টার্কিশ বাজার আসলে কিন্তু নামে টার্কিশ বাজার না এর হচ্ছে যে দেয়ালে তারপর হচ্ছে টেবিল থেকে শুরু করে প্লেট সব কিছুর ভিতরে আপনারা মুঘলদের একটা ছোঁয়া খুঁজে পাবেন কিছুটা সময়ের জন্য হলেও আপনারা নিজেদেরকে মানে সেই আমলে মুঘল আমলে নিয়ে যাওয়ার যে একটা অনুভূতি সেই অনুভূতিটা অবশ্যই উপলব্ধি করতে পারবেন রেস্টুরেন্টটি কিন্তু বেশ বড় ভেতরে বসার অনেক স্পেস রয়েছে তো আমি দূর থেকে দেখতে পেলাম আমাদের জন্য কী যেন একটা খাবার নিয়ে যাচ্ছে তো ভিতরে এসে দেখলাম আমাদের চা দিয়ে গেছেন এটা হচ্ছে টার্কিশ টি এটার কাপগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর মানে বললাম না সব জায়গায় একটা মুঘল মুঘল ছোঁয়া তো এই রাজকীয় কাপে আসলে চা খাওয়ার একটা টেস্টটাই নিশ্চয়ই ভিন্ন হবে চার টেস্ট যেমনই হোক না কেন মানে কাপের টেস্ট অবশ্যই ভালো হবে আমি চিন্তা করেছি ফ্রিতে যে চার কাপ চা আমাদের তারা দিয়েছে আমি এটার প্রাইসটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেব নিশ্চয়ই মেনু কার্ডে এটার প্রাইস হয়তো দেওয়া থাকতে পারে তো আমাদের এত সুন্দর করে চার মানে চারটা চা দিয়েছে চার কাপ ফ্রি তো এই খাবারটা পেয়ে ফ্রি খাবার পেয়ে আসলে আমি অনেক খুশি হয়ে গেছি তো সাথে সাথে টেস্ট করা শুরু করে দিয়েছি সবাই তো মেনু কার্ডে কিন্তু এখানে এই যে টার্কিশ টি এটার হচ্ছে প্রাইস 100 টাকা আর কফি যেটা 180 টাকা আর গ্রিন টি হচ্ছে যে 150 টাকা তার মানে হচ্ছে যে আমরা চার কাপ 400 টাকার টার্কিশ টি ফ্রি পেয়েছি আর এটি হচ্ছে যে টার্কিশ বাজারের যে মেনু সেই মেনুটার পিকচারটা ছিল তো চা শেষ করতে করতেই কিন্তু আমাদের খাবারটা নিয়ে এসেছে এটা হচ্ছে বড় প্ল্যাটার আর এই প্ল্যাটারটা হচ্ছে ছোট প্ল্যাটার তো ছোটো প্ল্যাটারেও যে খাবারগুলি রয়েছে বড় প্ল্যাটারেও কিন্তু সেম খাবার রয়েছে
তো শুধু পার্থক্য হচ্ছে বড় প্ল্যাটারটা হচ্ছে যে দুইজনের জন্য 1:2, আর ছোটটা হচ্ছে 1:1। তো আমরা আসলে এত খাবার খেয়ে পারবো না, তো এই দুটা প্লেটকেই আমরা হচ্ছে যে মানে দুটো যে প্ল্যাটার নিয়েছি এটাকে আমরা হচ্ছে যে ভাগ করে নিয়ে নিলাম। আমাদের কাছে এই খাবারগুলো কিন্তু একটু পরিমাণ একটু বেশি, কারণ এত আসলে অনেক খাবার। এগুলো এখানে দেখা যাচ্ছে বাসমতি চালের যে একটা ভাত রান্না করেছে তারা, তার ভিতরে বড় বড় যে ছোলাগুলো রয়েছে পাকিস্তানি সেই ছোলাগুলো দিয়েছে, আর হচ্ছে যে কাবাবের আইটেম রয়েছে বেশ কিছু। আর এটা কিন্তু হচ্ছে চালের রুটি, মানে শুকনো কিছু চালের রুটি দিয়েছে কাবাবগুলো খাওয়ার জন্য। তো বিসমিল্লাহ, এটি হচ্ছে যে মুরগির যে মানে চিকেন, চিকেনটা হচ্ছে যে ফ্রাই করা কিন্তু কুচি কুচি, তো ওটা হচ্ছে সালাদের মতো লাগলো, তো ওটা ভালো লেগেছে। আর এটি কিন্তু হচ্ছে সেই বিখ্যাত কাবাব, আদানা কাবাব। আদানা কাবাবটাও মাশাল্লাহ ভালো ছিল। তো কাবাবগুলো ট্রাই করতে করতে আমাদের কিন্তু অরেঞ্জের যে জুসের আমরা অর্ডার করেছিলাম সেটা নিয়ে এসেছে। অরেঞ্জ জুসটা কিন্তু আপনার হচ্ছে যে এর ভিতরে মনে হয় না কোনো পানি দিয়েছে তারা, একদম ফ্রেশ যে অরেঞ্জ জুস মালটা দিয়ে তৈরি করেছে সেই জুসটাই। তো এখন আমি একটু রাইসটা ট্রাই করে দেখলাম, এটা পোলাও না, এটা হচ্ছে যে স্টিম রাইস। তো বড় 1550 টাকার প্ল্যাটারটা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ভাগ করে নিয়েছিলাম, তো আমরা দেখেন কিন্তু খেয়ে পারছি না। আর সাথে দুটো যে সস দিয়েছিল, একটি হচ্ছে মেয়োনিজের আর একটা হচ্ছে যে মরিচের, তো আমি মেয়োনিজের সসটা দিয়ে খেয়ে দেখলাম একটু, আর এখন একটু মরিচেরটা নিয়ে নিলাম। এইটার সাথে আমি এখন যেটা করব, আমি চিন্তা করেছি যে দুটো সস একসঙ্গে মিক্সড করে তারপর হচ্ছে যে আমি এটা একটু টেস্ট করে দেখব যে এটা টেস্ট কেমন হয়। তো সেই জন্য দুটো থেকে আমি 2 চামচ পরিমাণে সমান পরিমাণে নিয়ে নিলাম, একটু মিক্সড করে। এখন নিচে একটা হচ্ছে একটা কাবাব, এটা হচ্ছে বিফ কাবাব ছিল, এই বিফ কাবাব দিয়ে একটু ট্রাই করে দেখলাম। তো এটা কিন্তু ভালো ছিল। এই আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে দুটো সস একসঙ্গে মিক্সড করে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খাবারের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। আর ওইখান থেকে আরেকটু সস নিয়ে কিন্তু আমি রাইসটার সঙ্গে মিক্সড করে খেয়ে নিলাম। আর খাওয়া শেষ করতে না করতেই আমাদের এই যে স্পেশাল সেই বাকলাভা চলে এসেছে। টার্কিশ কোনো রেস্টুরেন্টে আসবো আর বাকলাভা খাবো না সেটা কি হয়? তো বাকলাভাটা এই যে চামচটা কাটতেই ভেতর থেকে একটা জুস বেরিয়ে আসলো, মানে বাকলাভার যে একটা স্মেল এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল এবং খেতেও বেশ মজাদার। তো আমাদের খাবার খাওয়া মোটামুটি শেষ হয়েছে, বাদবাকি মুখ তার একটু বাকি ছিল, হচ্ছে যে অনেক আলসে। আর আমরা হচ্ছে যে খুব দ্রুত খাই ফাস্ট। আমাদের জুবিন সোনারও খাবার দাবার শেষ, ও এখন একটু ঘোরাঘুরি করে দুষ্টমি করছে, আর মুক্তার কোকটা খাওয়া শেষ হলেই খাওয়া শেষ হয়ে যাবে। আমরা যেটার ভিতরে ছিলাম এটা আরেকটা রুম, এখানে ছোট ছোট কিছু রুমের মতো আলাদা আলাদা রয়েছে। তো খাওয়া শেষ করে যাওয়ার পথেই আমরা এখানে বেশ কিছু পেন্ট দেখতে পেলাম, আবার এখানে কিছু ল্যাম্পও রয়েছে। তো চলুন জেনে নিই এই ল্যাম্পগুলোর প্রাইস কেমন। হ্যাঁ, এগুলো কি বিক্রি করার জন্য রাখছেন? এগুলোর প্রাইস কীরকম? এইটা 15,000 আর ওইটা হচ্ছে 25,000। শুনলেন তো দাম, আসলে মানুষের বিলাসিতারও কোনো শেষ নেই আর মানে শৌখিনতারও কোনো শেষ নেই। তো আমার শৌখিনতা সবই আছে, বিলাসিতা সবই আছে, কিন্তু আসলে আমার সামর্থ্য নেই। বাইরে যাওয়ার সময় কিন্তু পাশে একটা মিষ্টির কর্নার দেখতে পাবেন। এই টার্কিশ বাজার রেস্টুরেন্টের কিন্তু আরেকটি আকর্ষণ হচ্ছে এখানকার সুইটস, মানে টার্কিশ যে সুইটস এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল বাইরে কিনতে পাওয়া যায় না। তো যদি কেউ টার্কিশ সুইটস কিনতে চান সেক্ষেত্রে এখানে আসতে পারেন, এটা কিন্তু দেখতে বেশ কালারফুল। আর হচ্ছে আমাদের দেশি যে মিষ্টিগুলো পাওয়া যায় এগুলোর স্বাদ কিন্তু ঠিক এরকম না, একটু ডিফারেন্ট স্বাদ। তো চলুন মিষ্টিগুলোর দাম আমরা জেনে নিই। আপনার এগুলোর কি সবগুলোর একই প্রাইস? যেটা নেবে একই, কত প্রাইস? তো পেট ভরে আমরা টার্কিশ খাবার খেয়ে তারপর হচ্ছে 2,000 টাকার টার্কিশ মিষ্টি কিনে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার পথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।